আপনাদের সাথে ঘরে বসে খুব সহজভাবে কিভাবে নিম সাবান তৈরি করতে হয় এই রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি সতেজ নিম পাতা নিয়েছি, এগুলো এখন ছাড়িয়ে নিব। এখন আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এভাবে সবগুলো পাতা ছাড়িয়ে নিব। পাতাগুলো অনেক সতেজ, কচি পাতা, নিম ফুলও সহ আমি তুলে এনেছি। পাতাগুলো খুব সতেজ সুন্দর। নিম পাতাগুলো ছাড়িয়ে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। নিম পাতা আমাদের ত্বকের জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি। তো এখানে নিম পাতার সাথে আমি স্যাভলন সোপ নিয়েছি, ওই সাবানটা সামান্য বলতে আমি অর্ধেকটা মিক্স করব। এটা অ্যান্টিসেপ্টিক একটি সোপ, অনেক ভালো ত্বকের জন্য। সাবানটা এখন আমি অর্ধেকটা, আমি এখন এরকম একটা চালন দিয়ে এই যে বড় ফাঁক ওই দিকেই আমি সাবানটা এভাবে অর্ধেকটা চেলে নিব। যে এভাবে ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে, এরকম করে আমি অর্ধেকটা সাবান চেলে নিব। আর সাবান চেলে নেওয়াতে চালনিটা যেহেতু এরকম হয়ে যাচ্ছে, এটা পরিষ্কার করা খুব ইজি। একটা টুথব্রাশ নিয়ে একটু ঘষা দিলে খুব ইজিভাবে এটা পরিষ্কার হয়ে যায়। তো এভাবে আমি এই যে ছোট ছোট টুকরো করে অর্ধেকটা চেলে নিব। আমি স্যাভলন সাবানটা গ্রিন কালার নিয়েছি, যেহেতু নিম পাতার সাথে নিম পাতার কালারটাও গ্রিন, তো দুইটাই ম্যাচ হয়ে যাবে, এই জন্য আমি সেম কালার নিয়েছি। চুলায় একটা কড়াইয়ে আমি সামান্য একটু পানি দিয়ে, পানি গরম হতে দিয়েছি। চেলে নেওয়া সাবানগুলো এখন আমি দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলো না গলা পর্যন্ত এভাবে গরম করব। নিম পাতাগুলো খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। সাবানটা আর এদিকে সাবানটা হয়ে গিয়েছে, তো এখন আমি নিম পাতা বাটাগুলো দিয়ে দিব। হয়তো দেখে পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে আসবে। তো এখন নিম পাতা বাটাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ গরম করব না, কারণ বেশিক্ষণ চুলায় জ্বাল উঠালে নিম পাতাগুলো গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নিম পাতাগুলো আমি এরকম ছোট বাটিতে নিয়ে নিব। তো বাটিগুলোতে ঢালার আগে আমি একটু বেসলিন লাগিয়ে নিচ্ছি। এভাবে পুরো বাটিতে বেসলিন ভালো করে লাগিয়ে নিতে হবে। সেমভাবে এই বাটিটাতেও লাগিয়ে নিচ্ছি। এই যে কালারটা দেখুন, একদম নিম পাতার কালার, একদম সবুজ। তো এখন আমি বাটিগুলোতে ঢেলে নিচ্ছি, গরম থাকতেই ঢেলে নিতে হবে। এগুলো ঢেলে নিয়েছি। তো খুব সুন্দরভাবে আমি ছোট ছোট বাটিতে সাবান নিয়ে নিয়েছি। তো এভাবে আমি তিন চার ঘন্টা এখন রেখে দিব। তো আমি দুই ঘন্টা না, সারা রাতি এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন সাবানটা খুব সুন্দরভাবে এভাবে একটা ছুরি দিয়ে আমি তুলে নিচ্ছি। এই যে খুব ইজিভাবে উঠে গেল, এভাবে হাত দিয়ে এভাবে খুব ইজিভাবে। এই যে দেখুন খুব সবুজ হয়েছে নিম সাবানটা, খুব ইজিভাবে, খুব ইজি ও সুন্দর করে নিম সাবানটা আমি তৈরি করে নিলাম। আমার এই ভিডিওটা পুরোটা দেখলে আশা করছি খুব সহজভাবে এভাবে ঘরেই নিম সাবান তৈরি করা যাবে, কোনোরকম কেমিক্যাল ইউজ করা ছাড়াই, খুব ইজিভাবে এভাবে ঘরেই খুব সহজভাবে নিম সাবানটা আমি তৈরি করে নিলাম। এই দেখুন, এখন ভিডিওটা ফলো করলে আশা করছি খুব সহজভাবে আপনারা ঘরে বসে নিম সাবান তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সেফলি থাকবেন।